আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সকল জিএসএম টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আপনারা যারা স্যামসাং মোবাইলগুলো ফ্ল্যাশ অথবা হার্ড রিসেট করার পরে সমস্যায় পড়ে যান, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তার ভিতরে অন্যতম একটি প্রবলেম হচ্ছে, যেমন ধরুন আপনি ডায়াল করতে যাবেন *222#, অর্থাৎ আপনি ব্যালেন্স চেক করতে যাবেন, তখন আপনার আমাদেরকে যেই মেসেজটা শো করা সেটা হচ্ছে নট রেজিস্টার অন নেটওয়ার্ক। তো এই সমস্যাটা ফুল ওয়ার্ল্ড ওয়াইড এই স্যামসাং মোবাইলগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা অনেক টেকনিশিয়ানই আছি, এই সমস্যার সমাধানটা সহজেই করতে পারি না বা অনেকেই বুঝি না, অনেকেই হার্ডওয়্যারে হাত দিয়ে ফেলি বা অনেকে আইসিউসি খুলে উল্টাপাল্টা করে ফেলি। আসলে মূলত এইটার সমস্যা হয় সম্পূর্ণ সফটওয়্যার থেকে, এবং সফটওয়্যার থেকেই এটা রিপ্রোগ্রামিং করে অথবা সফটওয়্যার থেকে হচ্ছে প্যাচ সার্টিফিকেট দিয়ে এটা সঠিকভাবে আমরা সমাধান করতে পারি। তো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানবো যে এইসব স্যামসাং মোবাইলগুলো যখন এরকম নট রেজিস্টার অন নেটওয়ার্ক সমস্যাটা আসবে, তখন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এটা কাজ করে ফিক্স করতে পারি। আই হোপ জিএসএম বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেকটাই হেল্পফুল হবেন। আর তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাতে কী হবে, আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করব, সাথে সাথে আমার ভিডিওটা আপনার হোম পেজে চলে যাবে বা আপনার নোটিফিকেশন বারে চলে যাবে। তো এই হচ্ছে বিষয়। আমি ফার্স্টেই আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা আমাদের কন্ডিশনটা কি। আমি প্রথমে হচ্ছে আইএমআই চেক করব, *#06#, দেখতে পাচ্ছেন এখানে আইএমআই ঠিক আছে, ওকে আছে। তো এখানে আমাদের সিমটাও পাইছি, আমি দেখাচ্ছি। সেটিংয়ে যাব, কানেকশনে যাব, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সিম কার্ড ম্যানেজার আমাদের সিমও পাইছে। কিন্তু আমাদের হচ্ছে যেটা আইএমআই চার্ট ফাইল ফেইলড, এই আইএমআই চার্ট ফাইল ফেইলড হলে কীভাবে এটাকে রিসলভ করা যায়, এই নেটওয়ার্কটা রিপেয়ার করা যায়। স্যামসাংয়ের নেটওয়ার্ক রিপেয়ার নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে থাকবেন। আমার মাউস কার্সারের দিকে ফলো করুন। প্রথমে আপনারা যেটা করবেন, রুট ফাইল, দেখুন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রয়োজন হয় দিয়ে দিব, রুট ফাইল থেকে এই যে এই সুপার ইউএসইউ এই ফাইলটাকে আপনারা এই মোবাইলের ভিতরে প্রবেশ করে দেবেন। এখানে অ্যালাউ চাপবো আমরা, এখান থেকে আমরা সুপার এসইউ সুপার ইউজার যে ফাইলটা রাইট ক্লিক করে সেন্ড করব, এই যে এটাতে আমাদের সুপার ইউজার ফাইল চলে গেছে। এখন আমরা যেটা করব, এই যে এই ফাইলটাকে ভেঙে নিব, ওকে, এই ফাইলটাকে এক্সট্রা খেয়ে দিয়ে ভেঙে নেব, সিএফ অটো রুট ফাইল, ওকে। এখন আমরা যেটা করব, এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা মোবাইলটাকে সরাসরি ডাউনলোডিং মোডে নিয়ে চলে যাবো। এর জন্য মোবাইলটাকে বন্ধ করব। অবশ্যই মেক শিওর হয়ে নেবেন আপনার ফোন মেমোরিতে সুপার ইউজার ফাইলটা প্রবেশ হয়েছে কি না, ওকে। আমি যেহেতু আমার কাছে যেহেতু ডাউনলোড বুট কেবল আছে, বুট কেবলটা আমি প্রবেশ করাই দিলাম। তো বুট কেবল প্রবেশ করানোর পর দেখতে পাচ্ছেন ডাউনলোড মোড চলে আসছে। এখন সিম্পলি আমরা যেটা করব, পেইড ডিস্কে চলে যাব। পেইড ডিস্কে যাওয়ার পরে আমরা মোবাইল ফ্লাশিং পেইড কোর্স টুলসে চলে যাব, ফ্লাশ টুলস, তারপর হচ্ছে এখান থেকে অদিন থ্রি এখানে চলে যাব। এখান থেকে সিম্পলি আমরা এই টুলসটাকে ওদিন থ্রি যে অফিসিয়াল টুলটা এটা ওপেন করবো, রান দিয়ে ওপেন করবো, ওকে। দেখতে পাচ্ছেন এটা রান দিয়ে ওপেন করার পরে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন এই টুলসের সাথে এটাকে অ্যাড করবো আমাদের মোবাইলটাকে। মোবাইল ডিভাইসটাকে টুলসের সাথে অ্যাড করার পর অ্যাড হয়ে গেছে। এখন এপি দেখতে পাচ্ছেন, এপিতে ক্লিক করব। করার পর এই যে ডেস্কটপ এখানে দেখিয়ে দিব, রুট ফাইল এটার ভিতরে ঢুকবো, এই সিএফ অটো রুট এর ভিতরে ডাবল ক্লিক দেখে দেবো। এই ফাইলটা দেখানোর পরে তারপর হচ্ছে এখানে চেকমার্ক আসুক। তা কিছুক্ষণের ভিতরে আমাদের এই ফ্ল্যাশটি হয়ে যাবে। এটা হচ্ছে আমরা রুট করলাম জাস্ট, ওকে। তো রুট করার পরে আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ এই ফাইলটি দিয়ে কাজ করলে 2 থেকে 3 বার অটো রিস্টার্ট নিবে, এটা জাস্ট নর্মাল, কোনো প্রবলেম নেই। এটা কমপ্লিট হওয়ার পরে, মোবাইলটা রান করার পরে আমরা বাদ বাকি কাজ সেরে ফেলবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যেটা আমাদের মোবাইলটা রান করছে। এখন আমরা যেটা করব, এখান থেকে চলে যাবো মেনুতে। মেনুতে যাওয়ার পরে সুপার এসইউ একটা ফাইল দেখতে পাচ্ছেন, সুপার এসইউতে ক্লিক করব। করার পরে এখানে স্টার্ট, এখানে নো থ্যাঙ্কস দিব, সেটিং থেকে আমরা সরাসরি চলে যাব ডিফল্ট অ্যাক্সেস, ওকে। ডিফল্ট অ্যাক্সেসে এসে গ্রান্ট এখানে ক্লিক করব। আমরা এখানে গ্রান্ট করে দিয়ে এখানে যাতে গ্রান্ট মাস্ট এখানে গ্রান্ট থাকতে হবে, এখন হচ্ছে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে জাস্ট ডেভেলপার অপশনে যাব।
ডেভেলপার যদি না থাকে তাহলে অবশ্যই অ্যাবাউট ডিভাইসে গিয়ে সফটওয়্যার ইনফরমেশন গিয়ে বিল নাম্বারে মাল্টিপল টাইম ক্লিক করলে আপনার ডেভেলপার আপনি আনতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউএসবি ডিবাগিং এটাকে এনাবল করে দিয়ে ওকে, হ্যাঁ এখন হচ্ছে এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা আমাদের z3x ডিভাইস ডিভাইসটা অন করব। এখান থেকে টুলসে চলে যাব, আমাদের z3x কোথায় দেখি, এই যে হচ্ছে আমাদের z3x, সো দেখতে পাচ্ছেন আমাদের z3x ওপেন হয়ে গেছে। এখন আমরা z3x থেকে এখানে সার্চ করব আমাদের G532F। তো এখানে এটা সার্চ করার পর আমরা এই মডেল, আমাদের সঠিক মডেলটা আমাদের প্রথমেই সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর একটু খেয়াল করতে হবে, এখানে সিলেক্ট করার পর আমরা চলে যাব ব্যাকআপ। ব্যাকআপে যাওয়ার পর এখান থেকে এডিবি অ্যাক্সেস আমরা নেওয়ার চেষ্টা করব। এখান থেকে জাস্ট দুইটা ক্লিক করলেই এই যে অ্যাক্সেস চাইবে, আমি মোবাইলের দিকে তাকান দিলাম, ওকে আমি পুরো নেমটাকে ধরে দিতে হবে, এডিবি সিরিয়াল নাম্বার SN। তারপর এখান থেকে যেতে হবে হচ্ছে রেপিয়ার, ওকে রেপিয়ার যাওয়ার পর রেপিয়ার সার্টিফিকেট, ওকে প্যাথ সার্টিফিকেট দেখাচ্ছে, এই যে প্যাথ সার্টিফিকেট, এখানে প্যাথ সার্টিফিকেট দিব আমরা, ওকে এখানে ক্লিক করব। করার পর এখন এখান থেকে এডিবি অ্যাক্সেস আবার চাইতে পারে আবার নাও পারে, বাট এডিবি অ্যাক্সেস চাইলে আমরা দিব। দেখুন আমাদের কাজ চলছে, আমাদের সার্ভারটা একটু চেকিং করবে, সার্ভার চেকিং করার পর আমাদের রিলিজ করে দেবে প্যাথ সার্টিফিকেটটা। তবে আই হোপ যে আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই হেল্পফুল হয়েছেন, ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আপনারা, কারণ আপনারা যদি লাইক দেন ভিডিও বানানোর বেশি বেশি অনুপ্রেরণা পাই। তাছাড়া জিএসএম হৃদয় ভাইয়ের সাথে যারা আছেন কানেক্টেড থাকবেন, আর যারা আগামী মাস থেকে আমাদের ব্যাচে জয়েন করতে চান মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার ট্রেনিংয়ে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ একটা চিপ রেটের ভিতরে আপনাদেরকে কাজ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন রানিং জেড টুল, প্লিজ ওয়েট, আমাদের নেটওয়ার্ক রিপেয়ার কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। আসলে এই নেটওয়ার্ক রিপেয়ার করে অনেক ভালো আপনারা হচ্ছে একটা মানি জেনারেট করতে পারেন, যদি আপনারা কাজ জানেন। আপনার কাছে একটা ফোন আসলে আপনি বুঝলেন এটা সফটওয়্যার করে হয়ে যাবে, বাট অন্য কোনো টেকনিশিয়ান ওরা কিন্তু অনেকে বুঝেই না, সেক্ষেত্রে ওর চাইতে কিন্তু আপনারা ভালো, আপনাদের নলেজটা ভালো, সেক্ষেত্রে আপনারা যদি ভালো একটা বিল করেন সেক্ষেত্রে কাজটা করতে পারবেন। দেখেছে অন্যজনের কাছে গেলে কাজটা হচ্ছে মোবাইলটাই বাদ হয়ে গেল, তো তার চাইতে আপনি একটু বিল করে আপনি কাজটা করে দিলেন, তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আমাদের হচ্ছে মোবাইল ফ্ল্যাশিং ডিভিডি কোর্স, এখনও যারা পারচেস করেননি তারা আমাদের কোর্সের ডিভিডি কোর্সের কোয়ালিটি যাচাই করতে পারেন। হচ্ছে ডিভিডি কোর্স সম্বন্ধে অনেক ভিডিও আছে আমার, রিসেন্টলি দিয়েছি। পেডিক্সে এখন হচ্ছে আরও একটা ভালো ধামাকা আপডেট চলছে, সেই আপডেটটা অবশ্যই নেক্সট আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ, সেই আপডেটে আপনারা সব কিছু দেখতে পারবেন। যারা নিউ ইউজার রয়েছেন তারা হচ্ছে যদি পেডিক্সটা নেন আগামী আপডেটটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আশা করি। দেখতে পাচ্ছেন আমাদের সিমটা পাবে আশা করি, এখানে হচ্ছে সিগন্যাল এখনও দেখাচ্ছে না, কিছুক্ষণের ভিতরে সিগন্যাল দেখাবে যেহেতু আমাদের সিমটা ইনক্লুড করা আছে এখনও অলরেডি। আমাদের সিম পাইছে, ওয়েলকাম টু রবি ফ্যামিলি, আচ্ছা এটা আমি ওকে করলাম। এখন একটু টান দিই, দেখতে পাচ্ছেন আমাদের রবি এখানে শো করতেছে রবি। আর তাছাড়া আমি যদি এখানে এখন এখানে স্টার ট্রিপল টু হ্যাশ আমি যদি ব্যালেন্সটা চেক করতে যাই তাহলে অবশ্যই আমাদের ব্যালেন্স দেখাবে এবং আমরা এখন কলও করতে পারবো ইচ্ছা করলে, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে কোনো ঝামেলা করার কথা নয় ইনশাল্লাহ। আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। সো এই ছিল হচ্ছে স্যামসাং মোবাইলের নেটওয়ার্ক রিপেয়ার নিয়ে। যদি নেটওয়ার্ক রিপেয়ারিং নিয়ে কোনো কনফিউশন আপনাদের থেকে থেকে কমেন্ট বক্সে জানাবেন, আগামী ভিডিওতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর তাছাড়া জিএসএম টেকনিশিয়ান ভাইদের সাথে সবসময় আমি আসি, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।